সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সতেরো তারিখ তৃতীয় দফা লকডাউন শেষ হওয়ার কথা, কিন্তু ইতিমধ্যেই লকডাউন বাড়বে বলে জল্পনা শোনা যাচ্ছে। গতকাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও লকডাউন বাড়ার ইঙ্গিত দিয়েছেন। তার ঘোষণা কি আজই হতে চলেছে? আজ রাত আটটায় জাতির উদ্দেশ্যে ফের একবার ভাষণ দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বিগ্ন দেশবাসী, গতকাল প্রধানমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর কমপক্ষে চার রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছিলেন তারা লকডাউন তুলতে রাজি নন। এই রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, পাঞ্জাব ও তেলেঙ্গানা। সেই পরিপ্রেক্ষিতে আন্দাজ করা হয়েছে তৃতীয় দফার লকডাউনের পর ফের একবার লকডাউন কার্যকরী হতে চলেছে গোটা দেশে। আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে হয়তো সেই কথাই ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী, তবে পরবর্তী ক্ষেত্রে লকডাউন ঘোষণা করা হলে তা কতদিনের জন্য করা হবে তা এখনও আন্দাজ করা যাচ্ছে না। গতকাল যে রাজ্যগুলিতে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে তারা প্রধানমন্ত্রীর কাছে লকডাউন জারি রাখার আবেদন জানিয়েছেন। সেই তালিকায় অবশ্যই পশ্চিমবঙ্গের নাম রয়েছে। বাংলা বাদেও লকডাউন জারি রাখার পক্ষে সওয়াল করেছে মহারাষ্ট্র, পাঞ্জাব ও তেলেঙ্গানা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী তো সাফ জানিয়ে দেন লকডাউন ছাড়া এগোনো অসম্ভব। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও আবারও ট্রেন চলাচল করার ছাড়পত্র দেওয়ার ক্ষেত্রে অসহমত পোষণ করেন। তবে গুজরাতের মতো রাজ্য আবার লকডাউন তুলে দেওয়ার পক্ষে সায় দিয়েছে। করোনা আক্রান্তের তালিকায় দ্বিতীয় স্থানে থাকলেও গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি বলেন লকডাউন আর চালিয়ে যাওয়ার প্রয়োজন নেই।